ফুলবাগান উন্নয়ন সমিতির পরিচালনা স্বর্গীয় অনিল চন্দ্র ব্রহ্ম এবং স্বর্গীয় সৌরভ দেশরকার সিটি চ্যালেঞ্জ কাপ 2022 আজকে ফুলবাগান উন্নয়ন সমিতির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এই ফুটবল টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে দমদম আগরপাড়া বিভিন্ন জায়গা থেকে তারা ফুটবল টিম আমাদের এখানে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বাংলা দলের ক্যাপ্টেন মহতোষ চক্রাকার।